হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো শর্মিষ্ঠা লাইফস্টাইল চ্যানেল। আজকে রাইস সেরিমনি, কাদের বলো তো? তোমরা সবাই জানো আমার ছোট পিসির যে দুটো বেবিকে দেখাবো বলেছিলাম, তাদের আজকে রাইস সেরিমনি। তাদের জন্য দুপুরবেলার অন্নপ্রাশনের যে অনুষ্ঠান হয় সেটাই হচ্ছে, সন্ধেবেলা রিসেপশন আছে সেটাও দেখাবো। তো দুপুরবেলা ওদের প্রথম ভাত খাওয়া, তো এইভাবে প্লেট সাজানো হয়েছে। তোমাদের অনেক দিনের আশা ওদের দেখার জন্য, তো তোমাদের আশা আজকে পূরণ করে দেবো, দুটো মেয়েকেই দেখাবো। এই দেখো এই দুজন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এদের দুজনের নাম সৃজিতা আর বিজিতা। তো যার মাথায় মুকুট নেই তার নাম বিজিতা, যার মাথায় মুকুট রয়েছে তার নাম সৃজিতা। তো সৃজিতা বিজিতাকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো দুপুরবেলার ভাত খাওয়ার টাইমে ওদের এরকম সাজানো হয়েছে। এটা হলো ছোটটা, এরা দু এক মিনিট না দু মিনিট, যাই হোক এরকমই হবে, দু মিনিটে ছোট বড়। তো ছোটটা এটা, যার নাম সৃজিতা, মায়ের কোলে এখন রয়েছে সৃজিতা। এবার এই অনুষ্ঠানের একটা নিয়ম থাকে, বই, ধান, টাকা, পেন এইসব দেওয়া হয়, কোনটা যেটা ধরবে সেটা, মানে সেটা একটা কিছু একটা হয় আমি ঠিক জানি না, তো সেটাই ধরতে দেওয়া হয়েছে। তো বারবারই পেন আর খাতা আর বইয়ের দিকেই ঝোঁক, ওটাই ধরার চেষ্টা করছে, বারবার ওটাই ধরছে। এবার ছোটটা ধরা হয়ে গেছে, এবার দেখা যাক বড়টা কী করে। বড়টা একদম সোজা টাকায় হাত দিয়েছে, টাকার ধানের দিকে। ওর একটু শরীরটা খারাপ ছিল, ওর জ্বর ছিল সকালবেলায়, অনুষ্ঠানের দিন জ্বর এসেছে, ও বেচারা একটু আনন্দ করতে পারেনি। ছোটটা ভালো ছিল, সুস্থ ছিল, এর জন্য একটু কান্নাকাটি করছে, আর ওকে যতবারই দেওয়া হচ্ছে ও বই ধরারই চেষ্টা করছে আর পেন ধরার চেষ্টা করছে। বাবা মার সাথে দুজনে রয়েছে, দেখো কি সুন্দর লাগছে দুজনকে। এখন দুজনা বাবা মার কোলে বসে আছে, তো ওরা এখন প্রচুর গিফট পেয়েছে, সেই গিফটগুলো দেয়া হচ্ছে ওদের আশীর্বাদ করার সময়। মামার বাড়ির লোক, বাড়ির লোক সবাই আশীর্বাদ করছে, এখন এই মুহূর্তে বাবা আশীর্বাদ করছে, বাবা বাবার গিফট দিয়ে দিয়েছে, এখন মায়ের আশীর্বাদ করা বাকি আছে। আমি এই অনুষ্ঠানের সমস্ত কিছু ওদের দুজনকে নিয়েই করেছি, আমাদের ফ্যামিলির কাউকে দেখাইনি, শুধু আশীর্বাদের সময় কয়েকজনকে দেখানো হবে। এখন শুরু হয়েছে আশীর্বাদের পর্ব, তো ফার্স্ট স্টার্টিং হচ্ছে বড় মামাকে দিয়ে। বড় মামা আশীর্বাদ করছে দুজনকে, একটুখানি কান্নাকাটি করছে ওরা, আসলে ওরা এতটাই ছোট। আর বড় মেয়েটা এই মুহূর্তে যাকে দেখছো, এই বড় মেয়েটা একটু শরীরটা খারাপ হয়েছে, জ্বর হয়েছে, আর এই হলো বড় মামি। এখন মেজো মামা আশীর্বাদ করছে, এদের তিন মামা, বড় মামা হয়ে গেছে, মেজো মামা করছে, এরা শান্ত শিষ্ট হয়ে বসে আছে, এটাই অনেক। বড়টা একটু বেশি অশান্ত, কিন্তু জ্বর হয়েও বেচারা একদম ঝিমিয়ে গেছে। এখন আশীর্বাদ করছে বড় মাসি, এবার আশীর্বাদ করছে ছোট মামি। ছোট মামি মানে আমার মা, তো ছোট মামির আশীর্বাদের পর এবার আসছে আমার বাবা, মানে বড় মানে ছোট মামা, বলেছিলাম এদের তিন মামার এক মাসি, তো এবার আসছে
ছোট মামা। এবার আশীর্বাদ করছে ঠাকুমা, এটা আমার বাবার ছোট মাইমা, তো আমরা ঠাকুমাই বলি, ছোট ঠাকুমা বলি। আর ছোটটা ছোট বাচ্চাটার মুখে চুষি দেওয়া হয়েছে একটাই কারণে, চুষি মুখে দিলেও চুপচাপ থাকে। এবার চলে এসেছি একদম সন্ধ্যাবেলার অনুষ্ঠানে, ওদের বাড়ির কাছাকাছি একটা লজ নেওয়া হয়েছে, তো সেখানে এরকম বেলুন দিয়ে সাজানো হয়েছে, পরপর সব কিছু দেখাবো। আর আজকে সন্ধ্যেবেলা ওদের সাজিয়ে গুজিয়ে কেমন লাগছে সেটাও দেখাবো। এই অনুষ্ঠানটা একটা স্মৃতির মতো, যেটা আমি ক্যামেরা বন্দি করে রেখেছি, ভবিষ্যতেও দেখা যাবে, যখন এরা বড় হয়ে যাবে তখনও আমার এই ভিডিওটা খুলে দেখতে পাবে যে ওদের অনুষ্ঠানে ওরা কী কী করেছে। তো সৃজিতা আর বিজিতার নামের একটা লাইটিং করা হয়েছে এখানে, এরকমভাবে সাজানো হয়েছে, তো চলো ভেতরে যাই। দেখো ছোটটাকে দেখাচ্ছি সাজিয়ে কেমন লাগছে, দেখো পরিরানী সেজেছে দুজন, তো ছোটটাকে এরকম সুন্দর করে সাজানো হয়েছে, বড়টাকেও সাজানো হবে, যেহেতু বলেছিলাম ওর খুব জ্বর, তো সেজন্য ওকে বেশি নাড়াচাড়া করা হচ্ছে। এবার দেখো মার কোলে বসে দুজনা কি করছে, কি সুন্দর লাগছে দেখো দুজনকে। বড়টা বেশি ছটফটে, কিন্তু ও অসুস্থ হয়ে গিয়ে একদম ঝিমিয়ে গেছে। আজকের দিন সবচেয়ে আনন্দের দিন, আজকে পিসি এবং পিসেমশাই সবচেয়ে বড় আনন্দের দিন, বহু বছর পর ওদের জীবনের সবচেয়ে বড় আশা পূরণ হয়েছে এদের কাছে, এবং আমাদের ফ্যামিলির কাছে সবচেয়ে বড় সুখের জিনিস এই দুটো পরিরানী। আমরা ভীষণ হ্যাপি এদের পেয়ে, ভগবান যেন সববার মনের আশা এরকমভাবেই পূরণ করে। এবার চলে এসেছি আমি পানমহলে, পানের ডেকোরেশন চলছে এখানে। পানের স্টলের সাথে সাথে এখানে আছে কফি স্টল, কফি স্টল বসে গেছে, চলে এসেছে পকোড়া স্টল, এখানে ছিল বেবি কর্ন পকোড়া যারা ভেজ খায় তাদের জন্য, আর চিকেন পকোড়া। তো অনুষ্ঠানের লোকজন এসে গেছে, সবাই আনন্দ করছে এখানে, অনেক মজা করছে।
ডিনার আমি স্টার্ট করে দিলাম, চিকেন স্যাটে দিয়ে স্টার্ট হচ্ছে। আর মেনু কার্ডটা তোমরা দেখে নাও, মেনু কার্ডে কী কী আছে সবটা হয়তো খাওয়ানোর সময় দেখাতে পারবো না। Thank you.